সবাইকে গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য। এটি হচ্ছে তৃতীয় নম্বর ভিডিও ক্লাস টুয়েলভের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের উপর। প্রথম ভিডিও আমরা আলোচনা করেছি শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছি পরিণমন বা ম্যাচুরেশন কাকে বলে এবং ম্যাচুরেশনের বা পরিণমনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এবং এই ভিডিওতে আমরা শিখন এবং পরিণমনের মধ্যে সম্পর্ক আলোচনা করব, অর্থাৎ শিখন এবং পরিণমন কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং এক্ষেত্রে আমরা দেখব যে এক্ষেত্রে 8 মার্কেরও এটা আসতে পারে, আবার 4 মার্কেরও এটা আসতে পারে। তো আমরা 8 মার্কের মতোই পরে রাখব। তাহলে চলো শুরু করি। আর একটা কথা, সেটা হচ্ছে ভিডিও তোমরা অনেকেই দেখছো, তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা করোনি তারা অবশ্যই করবে, কারণ আমি অ্যানালাইটিক্সে দেখতে পাচ্ছি 32% লোক সাবস্ক্রাইব করেছে, প্লাস 70%-এর মতো মানুষ এখন সাবস্ক্রাইবই করেনি। ঠিক আছে, চলো করে নেবে সেটা। তো যদি আমরা শিখন এবং পরিণমনের মধ্যে সম্পর্ক দেখি, তাহলে সম্পর্ক দেখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো প্রক্রিয়া, অর্থাৎ শিখন ও পরিণমন, এই দুটো প্রক্রিয়া হচ্ছে কি, একটা বিকাশমূলক প্রক্রিয়া, এবং যার ফলাফল হিসাবে আমাদের আচরণের পরিবর্তন ঘটে। শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে এই দুটি প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই দুটো প্রক্রিয়ায় পরস্পর নির্ভরশীল, অর্থাৎ শিখন যেমন পরিণমনের উপর নির্ভরশীল, ঠিক তেমনি কি পরিণমন শিখনের উপর নির্ভরশীল। তবে এদের মধ্যে অনেকগুলো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে। তাহলে চলো সাদৃশ্য বৈসাদৃশ্য যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। বলছি পরিণমন হচ্ছে একটা স্বাভাবিক এবং জৈবিক প্রক্রিয়া, আমরা এর আগের দিনেই পড়েছি। পরিণমন হচ্ছে কি, একটা স্বাভাবিক আর জৈবিক প্রক্রিয়া, অর্থাৎ এটা অনুশীলনের উপর হোক, বা এটা শিক্ষণের উপর হোক, বা এটা প্র্যাকটিস হোক, প্রশিক্ষণ হোক, এর উপর কিন্তু নির্ভর করে না। অর্থাৎ স্বাভাবিকভাবে এই প্রক্রিয়াটা জৈবিকভাবে চলতে থাকে, অর্থাৎ আমরা চাইলেও আমাদের মধ্যে পরিণমন ঘটবে, আমরা না চাইলেও আমাদের মধ্যে পরিণমন ঘটবে। এবং এটা হচ্ছে সহজাত এবং আভ্যন্তরীণ। সহজাত বলতে এটা সহজাতভাবেই হবে, অর্থাৎ বাবা মার কাছ থেকে যে গুণগুলো নিয়ে জন্মগ্রহণ করে সেই যে গুণগুলোর পরিপ্রেক্ষিতে সহজাতভাবে এবং আভ্যন্তরীণ, অর্থাৎ আমাদের শরীরের ভিতরে এই প্রক্রিয়াটা ঘটে থাকে। এবং বাহ্যিক যে পরিবেশ, এটা এই পরিণমন প্রক্রিয়ার মধ্যে বাধা সৃষ্টি করতে পারে না। পরিণমন কি একবার মনে করিয়ে দিই, পরিণমন হচ্ছে মানুষের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার প্রক্রিয়া। খুব সহজভাবে যদি আমরা বলি, স্বাভাবিকভাবে বেড়ে ওঠার প্রক্রিয়া, একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর সে বয়সের সঙ্গে সঙ্গে যে শারীরিক উন্নতি হয় সেটাকেই আমরা পরিণমন বলে থাকি। এক্ষেত্রে বলছি এটা একটা সহজাত প্রক্রিয়া, এটা আভ্যন্তরীণ প্রক্রিয়া, এটা একটা জৈবিক প্রক্রিয়া, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এবং বাহ্যিক পরিবেশ এটার উপর প্রভাব বিস্তার করতে পারে না। অন্যদিকে যদি আমরা শিখন দেখি, শিখনের অনেকগুলো শর্ত রয়েছে, যেমন এটা একটা বিকাশমূলক মানসিক প্রক্রিয়া, এটি পেশনা, চাহিদা, মনোযোগ, আগ্রহ, অনুশীলন, পরিণমনের দ্বারা প্রভাবিত। অর্থাৎ আমরা যখন কোনো বিষয় শিখি সেক্ষেত্রে কিন্তু আমাদের পেশনার প্রয়োজন হয়, চাহিদা প্রয়োজন হয়, মনোযোগ প্রয়োজন হয়, আগ্রহ প্রয়োজন হয়, অনুশীলন প্রয়োজন হয়, এবং পরিণমনের প্রয়োজন হয়। অর্থাৎ উপযুক্ত পরিণমন যদি না ঘটে তাহলে আমরা কিন্তু কোনো বিষয় শিখতে পারবো না। তাহলে এগুলো একটা করে উদাহরণ আমরা দিয়ে দেখি কেমন। বলছে পেশনা, অর্থাৎ আমাদের মধ্যে যদি তাকিদ না থাকে কোনো একটা কাজ শেখার, তাহলে কি আমরা শিখতে পারবো? নিশ্চয় পারবো না। আবার চাহিদা, আমাদের মধ্যে চাহিদার দরকার যে আমাকে শিখতে হবে, এই চাহিদাটা দরকার। মনোযোগ, আমরা যখন কোনো বিষয় শিখব অবশ্যই আমাদেরকে আমাদের মনটা সেদিকেই রাখতে হবে, অর্থাৎ মনোযোগ দিতে হবে, তাহলে আমরা সেই বিষয়টা ভালো করে বুঝতে পারবো, শিখতে পারবো। আগ্রহ, অর্থাৎ আমার আগ্রহই নেই সেই বিষয়টার প্রতি, তাহলে কিন্তু হবে না, আগ্রহ আমার লাগবে সেই বিষয়টা শেখার। অনুশীলন, মানে যে বিষয়টা আমরা শিখতে যাচ্ছি সেটাকে আমরা বারবার প্র্যাকটিস করার যে মানসিকতা সেটা রাখতে হবে। একবার দেখলাম তারপরে বুঝে গেলাম যে হ্যাঁ আমি শিখে নিয়েছি, আর প্র্যাকটিসও করলাম না, আমি সেটাকে চর্চাও করলাম না, তাহলে কিন্তু হবে না। পরিণমনও কিন্তু শিখনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাবিত একটা ফ্যাক্টর, কারণ আমি যদি এখন একটা 5 বছরের বাচ্চাকে আমি যদি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে বলি, ঠিক না, যদি আমি অনুপাত সমানুপাতের অঙ্ক করতে বলি একটা 5 বছরের বাচ্চাকে, সে কি পারবে? পারবে না। তাহলে 5 বছরে তার যে পরিণমন বা তার বেড়ে ওঠার প্রক্রিয়া যে স্টেজ, সেই স্টেজটা কিন্তু এখনও সেই জটিল অঙ্ক করার মতো
একটা পরিস্থিতি তৈরি করেনি, তাহলে পরিণমনও কিন্তু সেখানকে প্রভাবিত করে। অর্থাৎ উপযুক্ত পরিণমনের ফলাফল হিসাবে আমরা কোনো বিষয় শিখতে পারি। অর্থাৎ 18 বছরের ছেলেমেয়েদেরকে, অর্থাৎ যারা ক্লাস তোমরা 11-12 পড়ছো, তোমাদেরকে যে কঠিন বিষয়গুলো শেখানো হচ্ছে এর মানেটা হচ্ছে তোমাদের যে শারীরিক এবং মানসিক যে ম্যাচিউরেশনটা, সেটা কিন্তু এই কঠিন বিষয়গুলো শেখার মতো বা এই কঠিন বিষয়গুলো শেখার মানসিক পর্যায়ে চলে আসে, তাই তোমাদের এই বিষয়গুলো শেখানো হচ্ছে। তাহলে এটা কিন্তু খুব জরুরি যে উপযুক্ত পরিণমনের ফলে আমরা সেই কাঠিন্য লেভেলের বিষয়গুলো আমরা শিক্ষকদের সামনে উপস্থাপন করব। এবং কি বলছে, এর সাহায্যে শিশু জ্ঞান ও দক্ষতা অর্জন করে, যথা শিক্ষণের মাধ্যমে ব্যক্তি জ্ঞান ও দক্ষতা অর্জন করে থাকে। তারপরে আমরা দেখে নেব যে প্রক্রিয়া দুটি অন্যতম বৈশিষ্ট্য হলো উভয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ আমি বললাম যে শিক্ষণ যেমন লার্নিং যেমন ম্যাচুরেশনের উপর নির্ভরশীল, আবার ম্যাচুরেশন কিন্তু লার্নিংয়ের উপর নির্ভরশীল। এই দুটো বৈশিষ্ট্য একে অপরের উপর নির্ভরশীল। এবং বলছে যে শিক্ষণের অন্যতম শর্ত হলো পরিণমন। এখন উদাহরণ দিলাম কেন, শিখতে গেলে আমাদের পরিণমন, উপযুক্ত পরিণমন দরকার। এই জন্য বলছে শিক্ষণের ক্ষেত্রে অন্যতম শর্ত হলো পরিণমন। যথার্থ পরিণমন ছাড়া শিখন অসম্ভব। আর পরিণমন প্রক্রিয়াটি শিখনের সীমারেখা নির্ধারণ করে। অর্থাৎ কোন বয়সে শিক্ষার্থীরা কত কোনটা বিষয় শিখতে পারবে সেটা কিন্তু পরিণমনে ঠিক করে দেয়। এই জন্য বলছে যে পরিণমন প্রক্রিয়াটি শিখনের সীমারেখা নির্ধারণ করে। আবার অনেক ক্ষেত্রে শিখন ও পরিণমন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করে, যেমন দৈহিক অনুশীলন দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে বলছে। আবার অন্যদিকে শিখনও কিন্তু পরিণমনকে প্রভাবিত করে, যেমন কোনো 5 বছরে বা 7 বছরের বাচ্চা যদি অধিক পরিমাণে শারীরিক ব্যায়াম করে, শারীরিক পরিশ্রম করে, তাহলে কিন্তু তার দৈহিক যে বৃদ্ধিতে, সে দৈহিক বৃদ্ধিতে কিন্তু সে বিশেষ প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ আমরা বলি না যে ছোট বয়সে ছেলেমেয়েদেরকে, যারা একটু লম্বার দিক থেকে খাটো হয়, তারা ছোটোবেলা থেকে যদি ঠিকঠাক করে ব্যায়াম করে, দৌড়াদৌড়ি করে, তাহলে তাদের যে গ্রোথ, সেটা ধরে নেই যে 4 ফুট হওয়ার কথা ছিল, সেটা 4 ফুট 2 ইঞ্চি হলো আর কি, তাহলে সেটাও কিন্তু সামান্যতম পরিবর্তন হলেও কিন্তু সেটা কিন্তু কি শিক্ষণের ফলাফল। এই জন্য বলছে যে আমাদের যে স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে, বেড়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া, সেক্ষেত্রেও শিক্ষণ প্রভাব বিস্তার করতে পারে যদি আমরা অনুশীলন করে থাকি। বুঝা গেল? তাহলে অনুশীলনও কিন্তু এই আমাদের পরিণামকে প্রভাবিত করতে পারে। সেটা কী বলা হচ্ছে, সুতরাং শিশুর শিক্ষণ শুরু হওয়ার আগে তার পরিণমনের স্তর সম্পর্কে খোঁজ নেওয়া প্রয়োজন। অর্থাৎ আমরা যে স্টুডেন্টকে, যে ছাত্রছাত্রীদেরকে পড়াবো, তাদের পরিণমনের স্তর আমাদেরকে জানা দরকার। এই জন্যই আমাদের শিক্ষাবিজ্ঞানে বা সাইকোলজিতে, এডুকেশন সাইকোলজি বৃদ্ধি বিকাশ যে চ্যাপ্টারটা, সেটা পড়ানো হয়, যাতে প্রত্যেকটা হবু শিক্ষক এবং শিক্ষার্থীরা, হবু শিক্ষক এবং শিক্ষিকারা বুঝতে পারে যে আমি যে ছেলেমেয়েদেরকে পড়াতে যাচ্ছি তারা কোন বিষয়টা কীভাবে বুঝতে পারবে, এবং তাদের ম্যাচুরেশনটা কোন পর্যায়ে রয়েছে, তাদের মানসিক যে পরিণমন বা মানসিক দিক থেকে ম্যাচুরেশনটা তার কোন জায়গায় রয়েছে, এটা যদি জানতে পারে, তাহলে সে কিন্তু যে বিষয়টা পড়াতে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু সে আরও সহজভাবে তাদের সঙ্গে রিলেট করে সে বিষয়টা পড়াতে পারবে। তাহলে পরিণমনের স্তর প্রত্যেক শিক্ষক এবং শিক্ষকের কাছে জেনেই তারপরে শিক্ষার্থীকে পড়াশোনায় মনোযোগ আকর্ষণ করা উচিত বা পড়ানো উচিত। উপযুক্ত পরিণমন ঘটলে তবেই তার শিক্ষণের কাজটি শুরু করা উচিত। অর্থাৎ যে বিষয়টা তিনি পড়াতে যাচ্ছেন সেই বিষয়টার উপযুক্ত পরিণমন যদি শিক্ষার্থীদের মধ্যে ঘটে, তাহলেই কিন্তু সেই শিক্ষণটা শুরু করতে পারে। নাহলে কিন্তু যত চেষ্টায় করো না কেন, শিক্ষার্থীরা কিচ্ছু শিখবে না। শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে শিক্ষণের ভূমিকাও অপরিসীম। অর্থাৎ আমাদের যে জীবনটা অতিবাহিত হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু শিক্ষণের যে ভূমিকা সেটাও অনেকটা। এই কারণে অনেক শিক্ষাবিদ মন্তব্য করেছেন যে পরিণমন ও শিক্ষণ দুটি পরস্পর বিরোধী ধারণা, অর্থাৎ একটার বিরোধিতা আর একটা ধারণা নয়, এটা একে অপরের পরিপূরক, বরং শিশু সামগ্রিক বিকাশের দুটি আবশ্যক। তাহলে শিশু সামগ্রিক বিকাশের ক্ষেত্রে এই পরিণমন এবং শিক্ষণ দুটোই গুরুত্বপূর্ণ। বোঝা গেল? অর্থাৎ শিক্ষণ হচ্ছে কি, শিক্ষণ হচ্ছে আমি বলেছিলাম যে শিক্ষণ হচ্ছে কি, ব্যক্তির আচরণের পরিবর্তনের প্রক্রিয়া, এবং সেখানে অবশ্যই প্রশিক্ষণ এবং পূর্ব অভিজ্ঞতা, প্র্যাকটিস, এই বিষয়গুলো জড়িত। কিন্তু পরিণমন কি, ব্যক্তির বেড়ে ওঠার প্রক্রিয়া, এটা স্বতঃস্ফূর্ত, জৈবিক, এটা স্বাভাবিক, এটা সহজাত, এটা আভ্যন্তরীণ একটা প্রক্রিয়া।
কিন্তু একটা প্রক্রিয়া আর একটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, যদি ব্যক্তির মধ্যে পরিণমন না ঘটে, ব্যক্তির মধ্যে কি যদি ম্যাচুরেশন না ঘটে, তাহলে কিন্তু সে লার্নিং করতে পারবে না। অর্থাৎ ধরে নাও যে কোনো 18 বছরের কোনো ছেলে বা মেয়ে, তার ম্যাচুরেশন হয়নি, সে মানসিক বিকলাঙ্গ, যে প্রতিবন্ধী বলি না, তো মানসিক দিক থেকে অনেকে প্রতিবন্ধী হয়, তাহলে তার 18 বছর হয়েছে কিন্তু তার লার্নিং বা যে বিষয়টা শেখা উচিত বা যে বিষয়গুলো বোঝা উচিত সেগুলো তো বুঝতে পারছে না, তাহলে তার মধ্যে সঠিকভাবে ম্যাচুরেশনটা হচ্ছে না। তাহলে ম্যাচুরেশনটা হবে তারপরে কিন্তু লার্নিংটা সম্ভব, ঠিক না? অর্থাৎ 8 বছর বা 10 বছরের বাচ্চাকে যেমন শারীরিক দিক থেকে হওয়া উচিত, যেমন মানসিক দিক থেকে হওয়া উচিত, সেরকম যদি হয় তাহলে তার মতো শিখন আমরা ঠিক করতে পারি যে হ্যাঁ ও এ বিষয়গুলো শিখতে পারবে, এ বিষয়গুলো সে জানতে পারবে, তাহলে কিন্তু তার মতো আমরা শিখন রাখবো বা তার বইপত্রে সেই ক্লাসে ছেলেমেয়েদের সেই রকম বিষয় রাখা যাবে। আবার যদি আমরা এই আমাদের যে বৃদ্ধিটা ঘটছে সময়ের সঙ্গে সঙ্গে বা বিকাশ ঘটছে সময়ের সঙ্গে সঙ্গে বা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে যে বেড়ে ওঠা বা পরিণমন প্রক্রিয়াটা চলছে, এক্ষেত্রেও লার্নিং বিষয়ে প্রভাব বিস্তার করে। যেমন যদি আমরা দেখি যে কোনো বাচ্চা ছোটোবেলা থেকেই আমি তাদেরকে নিয়মিত পড়াশোনার টেবিলে বসাই, একটু একটু করে পড়াশোনা করাই, তাহলে কিন্তু সে কিন্তু কী করবে, তার অভ্যাসের মধ্যে সেই পড়াশোনার যে টেন্ডেন্সিটা সেটা নিয়ে আসবে, তাহলে লার্নিং কিন্তু ম্যাচুরেশনকে প্রভাবিত করে। আবার কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম যে কোনো বাচ্চা কী ধরনের, যে কোনো 4-5 বছরের বাচ্চা তার শারীরিক যে আমি কী বলতে পারি, তার মাংসপেশির যে গঠন, সেই গঠনটা কিন্তু আমরা বারবার লার্নিং এবং প্র্যাকটিসের পর তার মধ্যে বেড়াতে পারি। অর্থাৎ কোনো একটা বাচ্চা 6 বছরের বাচ্চার আমরা ব্যায়াম শুরু করাচ্ছে, সকালে দৌড়ানো শুরু করাচ্ছে, তার শারীরিক দিক পরিশ্রম করাচ্ছে, তাহলে ওই বাচ্চাটা 2 বছর পরে যে শারীরিক গঠনটা হবে তার সমাবেশীদের কিন্তু সেরকম শারীরিক গঠন আসবে না, কারণ সে কিন্তু সেরকম পরিশ্রমটা করেনি। তাহলে লার্নিংটাও কিন্তু পরিণমনকে প্রভাবিত করে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর তোমরা যারা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেখানে জয়েন হবে, তারা নোটপত্রগুলো সেখান থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ।